Hey everyone, good morning and welcome back to my channel. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি করব। আজকে করব বেড ক্লিনিং, মানে মর্নিং এর বেড ক্লিনিংটা তোমাদের সাথে শেয়ার করব। এর আগে বহুবার শেয়ার করেছি, আজকেও শেয়ার করব। আর আজকে আমি বেডশিটটা পুরো চেঞ্জ করব, পিলো কভার সবকিছুই চেঞ্জ করব, কারণ বেডশিটটা এত পরিমাণে নোংরা হয়ে আছে। আমার তো দুদিন না যেতে যেতেই নোংরা হয়, তো যেহেতু বাচ্চারা বাড়িতে থাকে বুঝতেই পারছো যে বাচ্চারা কত নোংরা করে বেডশিট, তাই না? বেডশিট হোক, বাড়ি হোক, সব কিছুই, বাচ্চা থাকা মানে বাড়িতে সব কিছু কিন্তু মানে নোংরাটা খুবই জলদি হয়ে যায়, তাই না? তো প্রত্যেক বাড়িতেই একই কাহিনী, মানে যাদের যাদের বাচ্চা আছে, ছোটো বাচ্চা আছে, তাদের ঘর কিন্তু ভীষণ পরিমাণে নোংরা হয়। তো ভীষণ পরিমাণে যখন নোংরা হয় আর আমাদের ভীষণভাবে ঘরটা সাফাই করতে হয়, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তাই না? তো আজকেও আমি করছি, আর ওইদিকে সনুতিনি আছে, ওরাও এই রুমেই আছে, তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না কিন্তু ওরা ভীষণ বদমাশি করছে ওখানে। তো যাই হোক, ওরা বদমাশি করছে, ওদেরকে লক্ষ্য রাখছি, তার সাথে সাথে বেডটাও কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি। আর তো দেখো কিভাবে কি ক্লিন করছি বা কিভাবে কি বেডশিট চেঞ্জ করছি, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর নতুন বন্ধু যারা আছো তারা কি করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর দেখো এখানে এই কম্বলটা, ভারী কম্বলটা এখন আমাকে ভাঁজ করতে হবে ভালো করে। এই ভারী কম্বল ভাঁজ করা মানে না আমার মানে সারাদিনের পরিশ্রম মানে এই কম্বলের পেছনেই লেগে যায়, ঠিক আছে? এতটাই ভারী কম্বল যে সত্যি একে ভাঁজ করতে আমার ভীষণ ভীষণ কষ্ট লাগে, কিন্তু কি করব, তারপরেও করতে হবে। তো ঠিক আছে, তো দেখো কম্বলটা আমি ভাঁজ করে নিচ্ছি। তো চলো তোমরা এবার ব্লগটা দেখতে থাকো। Thank you.
Thank you.